নমস্কার বন্ধুরা, ক্রেজি বিলবোর্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ পুত্রদা একাদশী, তাই আমরা ব্রত পালন করছি, তাই এই সবজিগুলো সব সুন্দর করে কেটে ধুয়ে সেদ্ধ করব আর সামা চাল রান্না করব। এই রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সামার চাল গামলায় নিয়ে নিয়েছি, সব রকমের সবজি কেটে ধুয়ে ভালো করে গুছিয়ে নিয়েছি, কড়াইতে ঘি দিয়ে গরম করে নিয়েছি। এবার সব রকমের সবজিগুলো এক এক করে দিয়ে হালকা করে একটু ভেজে অল্প ঝোল দিয়ে সেদ্ধ করে নেব। এটা আমি সামার চালের সঙ্গে সেদ্ধ করতে পারতাম, কেননা ওটা সেদ্ধ হবে না, চালটা প্রথমে সেদ্ধ হয়ে যায় আর সবজিগুলো কাঁচা থেকে যায়, তার জন্য আলাদা করে নিয়েছি। আর একাদশীর ব্রততে সবজি সেদ্ধ, সামার চাল, সাবু, কলা, ফল সব কিছু খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এগুলো খেলে কষ্টও হবে না এবং করতেও ইচ্ছে করবে। সিন্দুক লবণটা ব্যবহার করতে হবে, এখানে সাধারণ লবণ দেওয়া যাবে না, কারণ এটা একাদশীর ব্রততে সিন্দুক লবণ খেতে হয়। আমরা একাদশী করি কিন্তু অনেকে বলে কি একাদশী করবো, কি খাবো কি না খাবো, কষ্ট হবে, ওর জন্য করে না। কিন্তু এইভাবে আপনার একাদশী করে দেখুন, খুব ভালো লাগবে। সকালবেলায় আমরা সাবু কলা খেয়েছি পুজো দিয়ে, এবার এখন দুপুরবেলায় এটা সেবা করবো, সন্ধ্যাবেলা কিছু ফল নিয়ে নেব, তাহলে আমাদের অতটা কষ্ট হবে না। আর কালকে সকালবেলা পালন করে নেব চান করে। এবার সামার চালটা জল দিয়ে ভালো করে কুচলিয়ে ধুয়ে নিতে হবে, কারণ একটা ধুলো মতো নোংরা আছে, সেটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে গরম জলের ভিতরে এবার চালগুলো দিয়ে দিলাম, আর চালের ভিতর সামান্য একটু লবণ দিয়ে দেব। আর বেশিক্ষণ ফুটতে হয় না, অল্প একটু দানা ফুটলেই হয়ে যায়। এবার গরম গরম থালার উপরে পরিবেশন করুন, দেখবেন দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারাও এইরকম করে একাদশীর ব্রত পালন করে আমাকে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।